শ্রীলঙ্কা ভারত মহাসাগরের মাঝে অবস্থিত দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর মনোমুগ্ধকর দ্বীপ রাষ্ট্র এটি। ভ্রমণ গন্তব্য হিসেবে আমাদের কাছে কিছুটা অপরিচিত হলেও পশ্চিমা ভ্রমণ পিপাসু মানুষদের নিকট বেশ জনপ্রিয় এই দেশ, কারণ 1502 সাল থেকে 1948 সাল পর্যন্ত পর্যায়ক্রমে পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন চলছিল এখানে। ইতিহাস থেকে জানা যায়, পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সর্বপ্রথম এখানকার একটি পাহাড়ে অবতরণ করেন, যার বর্তমান নাম অ্যাডামস পিক। এছাড়াও সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশি, পাহাড়ের গায়ে বয়ে চলা ঝর্ণা, চা বাগান সহ অসংখ্য প্রকৃতির রূপ আপনাকে মুগ্ধ করবে। শ্রীলঙ্কার ইতিহাস বেশ পুরনো এবং চমকপ্রদ, কিন্তু করোনা মহামারীর পরবর্তী সময়ে তারা নানা অর্থনৈতিক সমস্যায় পড়ে এবং তার সাথে ইনখেলাপি। আমরা শ্রীলঙ্কাকে দেউলিয়া দেশ হিসেবে চিনলেও তাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দেখলে মনেই হয় না এটা কোনো সাউথ এশিয়ান কান্ট্রি। ভারতের চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মাত্র 1 ঘন্টা 15 মিনিটে পৌঁছে গেলাম বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলম্বোতে। এয়ারপোর্টে নেমেই মাত্র 300 শ্রীলঙ্কান রুপিতে একটি সিএনজি ভাড়া করে চলে এলাম কাটুনায়ক বাস স্ট্যান্ডে। এখান থেকে একটি এসি বাসে করে চলে গেলাম কলম্বো শহরে, ভাড়া পড়ল 320 রুপি। কলম্বো বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট হেঁটে সামনে এগোলেই কলম্বো পোর্ট রেলওয়ে স্টেশন। 500 রুপিতে একটি টিকিট সংগ্রহ করে সাগরের পাশ দিয়ে চলতে লাগলাম গলের উদ্দেশ্যে। কলম্বো থেকে গল পর্যন্ত এই ট্রেন জার্নিটা অসাধারণ ছিল। প্রায় 4 ঘন্টায় পৌঁছে গেলাম গল শহরে। শ্রীলঙ্কাতে এসে এই রুমটা আমি ভাড়া করে নেই মাত্র 3000 রুপিতে, যা বাংলাদেশ টাকা 1000 টাকা। এখানে দারুণ একটা ব্যালকনি রয়েছে আর এইখানে ইজিলি 2 জন থাকা যায়, কিন্তু আমি হোটেল খুঁজে পাচ্ছিলাম বিদায়, এ বড় হোটেল রুমটাই আমাকে নিতে হয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু সাজানো গোছানো এই ওয়াশরুমটা। তারপর আমি বেরিয়ে পড়লাম গলপোর্ট দেখার জন্য, গলের সবচেয়ে অ্যাট্রাকটিভ এবং ঐতিহাসিক এই প্লেসটি। ডাচদের শাসনামলে এই দুর্গটি তারাই নির্মাণ করেছে। এই দুর্গটি অনেক সুন্দর, একেবারে এই সাগরের পাড়ে তারা দুর্গটি নির্মাণ করেছে। তারপর এখানে মসজিদ আছে, গির্জা আছে, খেলার মাঠ আছে, সব কিছু আছে এখানে। এখনও সেই ডাচদের তৈরি করা পুরোনো আমলের বাড়িগুলো এখানে রয়েছে। এটা হচ্ছে একটি ওয়াচ টাওয়ার। দুর্গকে ভবিষ্যৎ আক্রমণ থেকে রক্ষার জন্য তারা এখানে কামান ব্যবহার করত, বিভিন্ন ধরনের কামান এখানে পরিলক্ষিত হয়। রাজ্য বিস্তারের নামে ইউরোপিয়ানদের শাসন শোষণ এবং নির্যাতনের প্রতীক এগুলো। আর এটি হচ্ছে সেই বিখ্যাত গোল স্টেডিয়াম, যেখানে মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন। যেহেতু সমুদ্রের কিনারায় দুর্গটি নির্মাণ করা হয়েছে, দুর্গ থেকে সমুদ্রকে দেখা এক অন্যরকম অনুভূতি। সমুদ্রের ঢেউ আর শীতল বাতাস যে কাউকে মুগ্ধ করে।
শ্রীলঙ্কা ভ্রমণের ব্যাপারে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, যদি আপনারা পুরো শ্রীলঙ্কা কভার করতে চান তাহলে 5 থেকে 7 দিন অথবা 10 দিন আপনাদেরকে হাতে নিতে হবে। তারপর আপনারা চাইলে এই রুট ম্যাপটা ফলো করতে পারেন। আপনারা সোজা চলে আসবেন কলম্বো, কলম্বো থেকে গল, গল থেকে মিরিসা, মিরিসা থেকে এলা, এলা থেকে নোয়ারা এলিয়া, তারপর ক্যান্ডি হয়ে কলম্বো। আর একটা তথ্য জানিয়ে রাখি, যেহেতু বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যাওয়া আসার ফ্লাইট ফেয়ার অনেক বেশি, আর শ্রীলঙ্কান এয়ারলাইন্সে যদি আপনারা কম রেটে শ্রীলঙ্কা ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনারা এভাবে টিকিট করতে পারেন, চেন্নাই টু কলম্বো, কলম্বো টু ঢাকা, সেক্ষেত্রে আপনাদের ফ্লাইট ফেয়ার মোটামুটি 20 থেকে 25 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। সেক্ষেত্রে আবার ইন্ডিয়ান ভিসার প্রয়োজন হবে। ইন্ডিয়া থেকে থার্ড কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে হলে অবশ্যই ইন্ডিয়ান ট্রানজিট ভিসা লাগবে। আর যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়া থেকে থার্ড কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে চান সেক্ষেত্রে ন্যূনতম ইন্ডিয়াতে 72 ঘন্টা অবস্থান করতে হবে। তবে সেই 72 ঘন্টা অবস্থান করার পরেও অনেক সময় ইমিগ্রেশন ইন্ডিয়া থেকে থার্ড কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে দেয় না, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তারপর আমি চলে আসলাম উনাওয়াটা বিচ। এটি গল বাস স্ট্যান্ড থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। এখানে পাহাড় এবং সমুদ্রকে একসাথে দেখা যাবে। অসম্ভব সুন্দর এই বিচটা চাইলে আপনারাও ভ্রমণ করতে পারেন। তারপর গল বাস স্ট্যান্ড থেকে মাত্র 60 রুপিতে চলে আসে মিরিসা, মিরিসা বিচ দেখার জন্য। মিরিসা বিচগুলো সার্ফিংয়ের জন্য খুবই আদর্শ জায়গা। আপনারা যারা সার্ফার আছেন আপনারা চাইলে এখানে এসে সার্ফিং করতে পারেন। এটি হচ্ছে কোকোনাট হিলস, যা পর্যটকদের নিকট খুবই জনপ্রিয় জায়গা। এই হিলস থেকে সাগরকে দেখা এক অন্যরকম অনুভূতি। মিরিসা বিচের রাতের দৃশ্য, দোকানগুলোতে সি ফিশের আয়োজন রয়েছে। এটি হলো মাতারা বাস স্ট্যান্ড। মিরিসা থেকে কলম্বো যেতে হলে প্রথমে এই বাস স্ট্যান্ডে আসতে হয়, এখান থেকে এসি বাসে করে তারপরে কলম্বো যাওয়া যায়। কলম্বো বাস স্ট্যান্ড থেকে একটু সামনে এগুলো হোলসেল মার্কেট, এখান থেকে টি, কফি এবং মশলা আপনারা চাইলে হোলসেল প্রাইসে নিতে পারবেন। শ্রীলঙ্কার কলম্বো শহরের এই জায়গাটা মশলার জন্য বিখ্যাত। এই পুরো গলিটাই মশলার দোকান। আপনারা যারা এখানে আসবেন চাইলে এখান থেকে অনেক কম দামে মশলা নিতে পারবেন। এলাচ, দারচিনি সব ধরনের মশলা এখানে অনেক কম দামে পাওয়া যায়। কলম্বো এয়ারপোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই গেস্ট হাউসটি বুকিং করি মাত্র 3000 রুপিতে, এবং পরদিন সকালে আমার ফ্লাইট ছিল কলম্বো টু ঢাকা, তাই আমি কলম্বো এয়ারপোর্ট চলে আসি এবং সেখান থেকে ঢাকা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।